নাটক ছাড়া অন্য কোনো কথা আপনাদের সাথে বলব না। কৃষ্টি পটুয়া নাট্য দলের নব প্রযোজনা হীরালালের বায়োস্কোপ, আর সেই বায়োস্কোপে অনেককে আমরা একসাথে পেয়ে গেছি, পুরো টিম চলে এসছে। আগে নির্দেশকের সাথে কথা বলে নেবো, চৈতালি নাটকটা সম্পর্কে একটু বলুন। নাটকটা সম্পর্কে হচ্ছে, নাটকটা হীরালাল সেনের একটা বায়োগ্রাফি। এটা হীরালাল সেন হচ্ছেন আমাদের বাংলা ছবির পায়নিয়ার, মানে আজকে বাংলা ছবি শুধু বলবো না, আমি বলবো যে উনি ভারতবর্ষের প্রথম ফিল্ম মেকার। আমরা অনেকেই জানি না, ইনফ্যাক্ট আমিও জানতাম না, আমিও জেনেছি বেশ কিছু বছর আগে। আজকে বাংলা ছবির 100 বছরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাংলা ছবির একটা 100 বছর পূর্তি উৎসব চলছে। হীরালাল সেন হচ্ছেন সেই বাংলা ছবি প্রথম শুরু করেছেন। দাদা সাহেব ফালকের নাম আমরা অনেকেই জানি, কিন্তু হীরালাল সেনের নাম আমরা ভুলে গেছি সময়ের সাথে সাথে, কারণ হীরালাল সেনের সব কিছুই হারিয়ে গেছে, অনেক ফিল্ম পুড়ে গেছে, তার প্রথম ছবি কিছু সংরক্ষণ করা যায়নি। তো সেই কারণে হীরালাল সেনের যে জীবন, তার যে লড়াই, তার কীভাবে তিনি করেছিলেন, এই ছবিগুলো তৈরি করেছিলেন, তাকে কী কী বিষয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা জানতে গেলে আমাদের নাটকটা দেখতে হবে। একদম, হীরালালের বায়োস্কোপ দেখতেই হবে। টিমকেও পেয়ে গেছি, হ্যাঁ, টিমকে একত্রে জিজ্ঞেস করবো যে কী বলতে চাইছো দর্শক। আমি মনে হয় আমি এক এক করে বলে দিই, পরিচয় করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। একদম একদম। আমার বাঁদিকে রয়েছে মনিকা। মনিকা, এই এই নাটকটা অ্যাকচুয়ালি আমাদের নাটকটা একটুখানি ফিল্মের সাথে ফিল্মের গান, যেহেতু আমরা মূলত আমাদের অরিজিন বেশিরভাগই ছেলেমেয়েরা আমাদের গানের সঙ্গে যুক্ত, কারণ রূপঙ্কর এই আমাদের কৃষ্টি পটুয়ার একজন ফাউন্ডার মেম্বার, এবং রূপঙ্কর যেহেতু গানের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা চেষ্টা করি আমাদের নাটকটাকে গান ভিত্তিক করতে। তো গান বলতে একটু অপেরা ধর্মী নাটক করার চেষ্টা করছি, যেটা সাথে নাচও আছে এইবারের নাটকে আমাদের। নাচও রয়েছে, গান রয়েছে, এবং থিয়েটার রয়েছে, কিছুটা অডিও ভিজুয়াল রয়েছে, এই সব কিছু নিয়ে মনিকা এবং শ্রীচেতা, মনিকার সাথে আলাপ করো, এখানে শ্রীচেতাও রয়েছে, আমি বলবো এরা দুজনেই আমাদের নাচের জায়গাটা ধরে রেখেছে। তো ওরা বলুক ওরা কীভাবে কাজ করছে। আমি প্রথম কথা হচ্ছে, নাটক এই আমার জীবনে প্রথমবার, মানে চৈতালিদি আমাকে ভরসা করেছিলেন বলে আজ আমি এই নাটকটি নাটকটিতে কাজ করতে পারছি। আর এত অভিজ্ঞতা হচ্ছে যে আমি আর কী বলবো, কিছু বলার নেই। সেই অভিজ্ঞতাগুলো সব কিছু না শেয়ার করে আমি চাইবো যারা যারা জিও বাংলা যারা দর্শক তারা সবাই প্লিজ চলে আসুন এবং আমাদের নাটকটা ভীষণ এনজয় করুন। আমি একটা ছোট্ট চরিত্র প্লে করছি যেটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে মেঘেটা কাকাতারার যারা ভক্ত যারা দেখেছেন ঋত্বিক ঘটকের মেঘেটা কাকাতারা, তারা মনে হয় আমার চরিত্রটাকে নিয়ে বেশি রিলেট করতে পারবে। শুধু আমি কেন, আমার এখানে যারা যারা অভিনয় করেছে তারা প্রত্যেককে এমন চরিত্র ধরে রেখেছে, উত্তম কুমার, ভানু, জহর, প্রত্যেকে আলাদা আলাদা এবং তারা অসাধারণ। মানে এটা দেখতে হলে, আসলে আমি মুখে বলছি বলে তা নয়, আমার মনে হয় এটাকে আরও রিয়েলিস্টিক করতে হলে, নিজেকে আরও ফিল করতে হলে আমাদের নাটকটি দেখতে হবে। আমি একটাই কথা বলবো, বেশি সময় নষ্ট না করে আপনারা চলে আসুন। একদম একদম। এখানে রয়েছে রওনক, আরজা, এসো, শঙ্কর, অয়ন, তোমরা এদিকে এসো। নিজের স্বনামে স্বনামধন্য আর কি, ও আমাদের নাটকেও আমরা যেহেতু ও আছে ওকে কেন্দ্র করেই আমরা একটা চরিত্র তৈরি করেছি, যে চরিত্রটা আজকের প্রজন্মের একজন রিপ্রেজেন্ট করছে, আজকের প্রজন্মকে রিপ্রেজেন্ট করছে। তো রওনক সেই ক্যারেক্টারটা করছে, তার সাথে র্যাপও আছে এবং অন্যান্য গানেও আছে। রওনক, হীরালালের বায়োস্কোপ শব্দটা মানে আমার প্রজন্মের ছেলেপুলের সাথে জানি না কতটা রিলেট করতে পারে, কিন্তু সিনেমা বললে সবাই অবভিয়াসলি বুঝতে পারলে, থিয়েটার বললে ভাবে যে থিয়েটার হলের কথা, কিন্তু থিয়েটার এই নাটক, এই এই যে লাইভ স্টেজের ওপর একটা রিপ্রেজেন্টেশন ওয়ের দ্য ক্যারেক্টার্স কাম লাইভ, এখানে আমাদের প্রত্যেকেরই মানুষের পুরো মেমোরিটা তো অনেকগুলো মাইলস্টোনকে নিয়ে ধরা থাকে, আমরা সিনেমায় সেগুলোকে ফুটিয়ে তুলি এক এক করে। এই সিনেমার যে বিবর্তন, বাংলা সিনেমার বিবর্তন, সেটাকে স্টেজের উপর লাইভ তুলে ধরা, চলচ্চিত্রের বিবর্তন কিন্তু চলচ্চিত্রের মতো একটা পর্দায় নয়, সেটা আমরা দেখছি লাইভ স্টেজের ওপর। এইরকম একটা ইন্টারেস্টিং জিনিসের সাথে আমরা সবাই জড়িত হতে পেরে আমরা অত্যন্ত এক্সাইটেড। আপনারাও যদি দেখতে চান তাহলে চলে আসুন, বেশি দেরি করবেন না, 7টার সময় আজকে।
শঙ্কর সবাই গানের পার্ট, আরও একজন আছে সুজয়, আচ্ছা আর্যা বলো বা শঙ্কর অয়ন তোমরা কিছু বলতে চাইবে বলো। এইটা এই আমাদের এই প্রোডাকশনটা সবচেয়ে বড় একটা অ্যাসেট বলতে পারি, সেটা হচ্ছে মিউজিক। আমাদের কৃষ্টি পটুয়া শুরু থেকে যবে থেকে আমরা কাজ করছি তবে থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাকশনে কিন্তু মিউজিকটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং সেই জায়গা থেকে আমরা খুব লাকি যে আমরা রূপঙ্কর দাকে পেয়েছি এবং ওনার তত্ত্বাবধানে বা ওনার রিয়েকশানে আমরা গান গাই। এবং আমরা দেখেছি যে আমার এটা আমার ধারণা এবং যারা আমাদের প্রোডাকশন দেখেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে আমাদের প্রোডাকশনে যেভাবে গানটাকে আমরা নিয়ে আসি, দর্শকরা মঞ্চে বসে যেভাবে গানটা শোনেন সেভাবে কলকাতা শহরে আমার মনে হয় না কোনো অন্য কোনো থিয়েটার ঘর তারা গানটাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেন, কারণ ওখানে রূপঙ্কর দা আছেন, ওনার এত বছরের প্রজ্ঞাটা পড়ে ব্যবহার হয় এবং সেটা আমরা স্টেজে লাইভ করি। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় থিয়েটার তো অবশ্যই আমাদের একটা অ্যাসেট, থিয়েটার নিয়ে থিয়েটার দিয়ে বলেছেন ওনাকে খুব সুন্দর বলল, এরপরে থিয়েটার নিয়ে খুব বেশি কিছু আর আমি বলছি না। আমার মনে হয় মিউজিকটাও একটা খুব শক্ত করতে পারে এবং সেইটাও আমার মনে হয় একটা এক্সপিরিয়েন্স হবে যারা দর্শকের দেখতে আসুন, সুতরাং তাদেরও অবশ্যই আমার মনে হয় আজকে দিনে আসা উচিত, এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স তারা মনে রাখতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের দুজন শিশু শিল্পী আছেন, ক্ষুদে শিল্পীরা অভিনয় করাও আছেন ছোট্ট দৃশ্যে। আচ্ছা কিছু বলো দর্শকদের, আসতেই বলো। হ্যাঁ, মানে ছোট্ট দল কৃষ্ণ পটুয়াল, তার একটি প্রযোজনা জেনারেলের বায়োস্কোপ, সেটা আপনারা দেখতে আসুন। দেখতে এলে খুব ভালো, আমাদের তো ভালো লাগবেই, তার সঙ্গে আপনাদেরও খুব ভালো লাগবে, দেখো অনেক কিছু শেখা যাবে, অনেক নিউজ অনেক জানাও যাবে। আপনারা সবাই একাডেমি অফ ফাইন আর্টসে আজকে একাডেমি অফ ফাইন আর্টসে 7টার সময় আসবেন। একদম, পুদেরা সবসময় সত্যি কথা বলে আর ওরা বলছে কিন্তু আচ্ছা, মানে রুনা আছে, রুনাও আছে, ওই মন্ত্রী আছে আমাদের দলে, আর কিছু বলবো না, আমি বলবো যে আজকে আমাদের শো একাডেমিতে আছে 7টায়। আপনারা জেনে নিলাম কৃষ্ণ পটুয়ার নতুন নাটক গল্প, নাচে গানে মঞ্চ কিন্তু নিচে উঠছে। এই ভিডিওটি নিবেদন করলো প্রগতি, মনের মতো নামে মনের মতো চাল, নমস্কার।